আমরা যখন কোথাও কোনো সম্পর্ক শুরু করি তখন তো আমরা একে অপরকে খুব কম চিনি এবং প্রেজেন্ট করার জন্য ভীষণ ভালো ভালো জিনিসগুলোই আমরা একে অপরকে দেখাই। এখন তো আমাদেরকে পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করতে হবে, তাই আমার প্রত্যেকটা কাজই একটা মেসেজ থাকে সোসাইটিকে, এবং সেটা মেনলি থাকেই হচ্ছে পরবর্তী জেনারেশনকে কি একসাথে বাঁচার নামই জীবন। বাঙালিরা যেহেতু প্রেমে পড়তে পারে, প্রেম করতে পারে, প্রেম দিতে পারে, তাই তাদেরকে যদি একটু নারিশ করা যায় আমার মনে হয় আবার আমরা ফিরে পাব। হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে একেবারে অন্য বুনটে তৈরি ছবি মেজবাড়ি সম্প্রতি দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে এই ছবি। আর সেই সব কিছু নিয়েই আজকে আমরা আড্ডায় রয়েছি, যার সাথে তিনি একাধারে এই ছবির চিত্রনাট্যকার, পরিচালক এবং তার সঙ্গে সঙ্গে এই ছবির গানের মানে গীতিকারও বটে, দীপান্বিতা সেনগুপ্ত। প্রথমে কংগ্রাচুলেশন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর মিউজিক বাংলার সমস্ত দর্শকদের আমার তরফ থেকে থাকবে অনেক অভিনন্দন। এবং এই যে সম্মান, সেই সম্মান শুধুই ব্যক্তিগত নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও বটে। একদমই, মানে এটাকে আমি যেহেতু আমার ছবিটা বাংলা, তো আমার মনে হচ্ছে এটা পুরো যারা বাংলা ভাষী, যারা বাংলা পোশাক পরি, যারা বাংলায় বন্ধুত্ব করি, প্রত্যেকের এই পুরস্কারটা প্রত্যেকের। এবং আমার ছবিতে যারা টোটাল যারা টিম মেম্বার ছিল, যা সমস্ত আর্টিস্ট এবং টেকনিশিয়ান পার্সন, এই পুরস্কার প্রত্যেকেরই প্রাপ্তি ঘটেছে। এবং এতগুলো ভূমিকায় আপনি নিজে রয়েছেন, সেখান থেকে অনেকখানি একটা লড়াই বলা যায়, অনেকখানি চিন্তা, দুশ্চিন্তা সমস্ত কিছু থাকে, এবং একটা অ্যাওয়ার্ড যখন জিতবে বা নমিনেশন পেয়েছে সেখানেও একটা অনেক রকমের কিছু মনের মধ্যে চলে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কারণ এই দাদা সাহেব ফালকে পুরস্কার এর আগেও আমার তিনটি স্বল্পদৈর্ঘ্যের ছবি নমিনেশন পেয়েছিল, অফিসিয়াল সিলেকশন পেয়েছিল, কিন্তু সেখানে পুরস্কার আমার হাতে আসেনি। তাই এক্ষেত্রে আমি ভীষণ মানে, এবং শুধু আমি নই, আমার সঙ্গে আমার পুরো মেজবানি টিম সবাই ভীষণ চিন্তায় ছিল, এবং যারা আর্টিস্ট, সিনিয়র আর্টিস্ট যেমন দেবদুদ্দা, খেয়ালিদি, সবার ভীষণ বিশ্বাস ছিল যে আমাদের পুরস্কারটা আমরা পাবই, এবং সেটাই হয়েছে, পুরস্কার পেয়েছি। এর সাথে সাথে কলকাতার আরও দুটো খুব ভালো ছবি আমার নিজের পছন্দের তারা শিল্পীরা আছেন সেখানে, একটা হচ্ছে ও অভাগী, যেখানে বাংলাদেশি অভিনেত্রী মিথিলা আছেন, এবং আরেকটা হচ্ছে ভূতপুরি, যেখানে জয়া হাসান আছেন, আবারও বাংলাদেশি অভিনেত্রী। দুটো ছবি সমানভাবে পুরস্কার পেয়েছে আমারই মতো, এবং তারাও খুব খুশি, তার সঙ্গে আমার ওখানে কথাও হয়েছে। নিশ্চয়ই এটা পশ্চিমবঙ্গের জন্য অনেক বড় প্রাপ্তি, কারণ বাংলা ছবি সত্যি করেই সেরকম বাজেট তো থাকে না বলিউডের মতো, তার ফলে পরিচালকদের এটা একটা কঠিন লড়াই থাকে, যদি সেখানে পুরস্কার আসে স্বীকৃতিটা অনেকটা। যেহেতু আরও দুটো বাংলা ছবি ছিল, সেক্ষেত্রে টেনশন কতটা কাজ করেছে, কতখানি প্রতিযোগিতা ছিল? না, আমার জানো তো একদম এরকম হয় না, কারণ আমার সবসময় মনে হয় প্রতিযোগিতা হচ্ছে নিজের সঙ্গে, আমার আগের কাজের থেকে এই কাজটা কতটা ভালো হলো সেই প্রতিযোগিতা। সেখানে অন্য ডিরেক্টর বা অন্য ছবি আমার প্রতিযোগিতা নয়, তাদেরকে আমার বন্ধু ভাবলে তাদেরকে অনেকটা এগিয়ে দেওয়া যায় আমার মনে হয়, আর অন্যকে এগিয়ে দিলে আমরাও হয়তো সাথে সাথে এগোতে পারি। তো ওদের নাম যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হলো আমার ভীষণ ভালো লাগলো, এবং ওদেরকে আমি গিয়ে কনগ্রাচুলেটও করলাম, আর তারপরে যখন আমিও পেলাম, এবং সেক্ষেত্রে তো আনন্দ হলোই। এই ছবির নাম মেজবাড়ি, কিন্তু এই ছবিতে আমরা দেখতে পাবো যে বৃদ্ধ বয়সে মা বাবা তাঁদের যে পরিণতি হয় সেই সমস্ত কিছু দুটো কোথাও গিয়ে একসঙ্গে মিলে গিয়েছে। হ্যাঁ, দেখ, মেজবাড়ি বলতে তো আমাদের সেই 74.5-এর একটা মাথায় থাকে বাংলা জগতের ক্ষেত্রে, সিনেমার জগতে, কিন্তু এটা সেরকম নয়। এখানে মেজবাড়িটা কী বলো তো, একটা হচ্ছে হোস্টেল টাইপের, যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার খেয়ালি দস্তিদার, তিনি হচ্ছেন তার স্বামীকে হারিয়ে এখানে এসে ওঠেন খুব হই হই করে বাঁচবেন বলে সবার সাথে, মানে বৃদ্ধাশ্রমে না গিয়ে। কিন্তু এখানে আসার ফলে সামাজিক যে একটা নিয়ম চলছে যে আমরা বয়স্কদের একটু কোণঠাসা করি, সেই কোণঠাসা করা ওনাকেও শুরু হতে লাগলো। উনি নানারকমভাবে, যেহেতু ভীষণ স্মার্ট আধুনিক একজন বয়স্কা, খুব চেষ্টা করেছিলেন সবাইকে একসাথে নানা ফোন দিয়ে মানে আটতে আর কি, যাতে উনি একটু সবার চোখে থাকেন, সবাই একটু কথা বলতে পারেন ওনার সাথে। এবং শেষ পর্যন্ত একটা এত সুন্দর, এরপরে বললে দর্শক আর ছবিটা দেখবে না, ছবিটি চলছে হচ্ছে আমাদেরই কলকাতার এঞ্জেল ডিজিটালের যে ক্লিক ওটিটি, সেখানে আমার ছবিটি 24 মার্চ রিলিজ হয়েছে, এবং সেখানে এখনও পর্যন্ত স্ট্রিমিং হচ্ছে। আপনারা তো তুমি বলে দাও দর্শকদেরকে, তারা যেন অবশ্যই ছবিটি দেখে নেন, এবং একটা সহানুভূতির ছোঁয়া ছবিটাতে আছে, এটুকু বলতে পারি। একদমই তাই, এরকম একটা সম্মান বাংলা ছবির জন্য, এ তো সমস্ত দর্শকের জন্য বড় পাওয়া। তার সঙ্গে যেটা বলতে হয়, যে বললেন যেটা যে
খেয়ালি দি অত্যন্ত স্মার্ট একজন মহিলা, সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের প্রথম অংশে। এবং পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি ভীষণ অন্যরকম আনমনে রয়েছেন তিনি। দুটো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে দুরকম, মানে জীবনের উপর দিয়ে প্রচুর ঝড় বয়ে গিয়েছে। হ্যাঁ, তোমার উনি যখন, দেখো আমরা যখন কোথাও কোনো সম্পর্ক শুরু করি তখন তো আমরা একে অপরকে খুব কম চিনি এবং প্রেজেন্ট করার জন্য ভীষণ ভালো ভালো জিনিসগুলোই আমরা একে অপরকে দেখাই, কিন্তু একসঙ্গে যখন বাস করতে থাকি তখন আসল যে চরিত্রটা সেটা তো মানে কভার আপ হতে থাকে সমানে। তো সেটাই হয়েছিল, ওনাকে তখন বাকিরা সেইভাবে সম্মান দিচ্ছিলেন না, বুড়ো বলে নানারকম কথা শোনাচ্ছিলেন। এবং পরবর্তীকালে যখন আবার সবাই একসাথে হলো এবং একটা রিকভারি পার্টি থ্রো করলো সবাই ওনার জন্য, তখনই গল্প শেষ। মেজবাড়ি বলতে কলকাতার একটা সময়ে মেজবাড়ির রমরম ছিল, মুক্তারামবাবু স্ট্রিটের কথা সব থেকে আগে বোধ হয় মনে পড়ে সেক্ষেত্রে। একদম, এবং ওই মেজবাড়িগুলোতে যেরকম হই হই হতো, অনেক কিছু ইয়ার্কি ফাজলামি হতো, আবার সহানুভূতি পরিস্থিতিও তৈরি হতো, এখানেও সবগুলোই আছে। এই জেনারেশন বোধ হয় অনেকাংশেই জানে না যে সেই মেজবাড়ির কী মাহাত্ম্য। সেখানে প্রথিতযশা সাহিত্যিকরা থেকেছেন, সেখান থেকে আমরা বিভিন্ন রকমের উপন্যাস গল্প এগুলো পেয়েছি, সেখানে সেই মেজবাড়িতেই সেগুলোর সৃষ্টি, কাজে সেগুলোর কলকাতার সঙ্গে একটা ওতপ্রোত যোগাযোগ। একদম, কারণ কী বলো তো, এখন তো আড্ডা হয় না, এখন তো আমরা হচ্ছি মানে ওয়েব ডিপেন্ডেন্ট, তার ফলে সব কিছুই আমাদের মোবাইলে হয়, সে ভিডিও চ্যাটই বলো আর কথাই বলো। কিন্তু সুরকার আর গীতিকার, মানে আমার ডিপার্টমেন্টটা বলতে পারবো, সুরকার গীতিকার পাশাপাশি না বসলে কিন্তু যে বন্য বন্য এ অরণ্য ভালো বা হয়তো তোমারই জন্য আর তৈরি হয় না। সেজন্য আড্ডাটা খুব দরকার, এবং জীবনে হই হই করে বাঁচা এবং ফিজিক্যালি কাছে প্রত্যেকের যে আশা এটা ভীষণ দরকার। তো এই ছবি সেটাই বলেছে। দেখো অবশ্যই এখন তো আমাদেরকে পরবর্তী জেনারেশনে বা চিন্তা করতে হবে, তাই আমার প্রত্যেকটা কাজই একটা মেসেজ থাকে সোসাইটিকে, এবং সেটা মেনলি থাকেই হচ্ছে পরবর্তী জেনারেশনকে কি একসাথে বাঁচার নামে জীবন। একদম, কিন্তু পরবর্তী প্রজন্ম তো নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ, তারা সম্পর্কের মূল্যায়ন করতেও বোধহয় শিখছে না, এবং তাদের কাছে সম্পর্কের অর্থটাও, বিভিন্ন সম্পর্কের অর্থটাও অর্থহীন। একদমই, সবার এখন একটা জায়গাতেই ভয়, সেটা হচ্ছে কমিটমেন্ট। কেউ কারোর কাছে কোনো কমিটমেন্ট করছে না, সেজন্য সম্পর্কগুলোর দৈর্ঘ্য খুব ছোটো ছোটো। তো এখানে দেখো মেসের মধ্যে তো ধরো, যখন আমরাও ধরো হোস্টেল লাইফে ছিলাম কলেজে পড়াকালীন, মেসের মধ্যে তো কেউ কারো রক্তের সম্পর্কে থাকে না, কিন্তু যে শেয়ারিংটা হয় সেটা থেকেই কিন্তু এখানে তৈরি হয় হচ্ছে একটা ক্লোজনেস, একটা রিলেশন তৈরি হয়, সেটা খুব দরকার। কিন্তু বাঙালিরা যেহেতু প্রেমে পড়তে পারে, প্রেম করতে পারে, প্রেম দিতে পারে, তাই তাদেরকে যদি একটু নারিশ করা যায় আমার মনে হয় আবার আমরা ফিরে পাবো। হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে এই ছবি, সেখান থেকে ছবির জন্য তো কিছু নিশ্চয়ই পরিবর্তন করতে হয়েছে, কীরকমভাবে কি পরিবর্তন এনেছে? দেখো গল্পটা ছিল হচ্ছে একটি, যেহেতু হুমায়ুন আহমেদ পড়াশোনা করেছেন বিদেশে, গল্পটা ছিল হচ্ছে বিদেশের একটা সামাজিক বুনটার উপরে গল্পটা ছিল, সেটা থেকে দেখো আমাকে দেশীয় করতে হয়েছে। তো তার ফলে ধরো প্রচুর পরিবর্তন করতে হয়েছে ওনার। ওটা ছোট গল্পটা হচ্ছে দেড় পাতার, সেটা পড়ে আমার ভীষণ, আমি মানে খুব, আমি মানসিকভাবে খুব কনভিনসড হয়ে যাই যে এরকম সুন্দর একটা জিনিস মেসেজ দেওয়া যেতে পারে। পাল্টাতে হয়েছে, এবং যেহেতু এখানে অনেকগুলো চরিত্র আনতে হয়েছে, এবং প্রত্যেকে এখানে যে দেবদুদ্দা যে চরিত্রটা সোহম, সেও হচ্ছে তার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়নি, কিন্তু তারা ভাবছে সেপারেটেড থাকলে খুব ভালো থাকবে, তাই তারা থাকছে, আরেকজন পরীক্ষা দিয়ে চলছে সে, এরকম আলাদা আলাদা করে চরিত্রগুলো তো ওখানে গল্পভাবে ছিল না। বিশ্বনাথদা হচ্ছে এখানে মেস মালিক, বিশ্বনাথদা এত অপূর্ব অভিনয় করেছে, মানে প্রত্যেকবারের মতোটা বলার কিছু মানেই নেই, ভীষণ ভালো। বিদেশের প্রেক্ষাপটের গল্পকে যখন এখানে কলকাতার বুকের বা এখানকার মতন করে তুলে ধরলেন, যেহেতু বললাম একটু আগে যে কলকাতা মানেই একটা মেসবাড়ির রমরমা ছিল, কলকাতাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে? কলকাতা, দেখো কলকাতা বলতে তো আমাদের প্রথম মনে আসা হচ্ছে শুধুমাত্র বাঙালি নয়, নানারকম ভাষীর লোক, নানারকম খাবার খাওয়া, নানারকম পোশাক পরা লোক। তো এখানে যেহেতু আমি মেসের মধ্যে নানারকমের এজ দেখিয়েছি, এবং নানারকম তাদের কেউ লোকনাথ বাবাকে পুজো করছে, আবার কেউ পুজো করছে না, কেউ ঝাড় দিচ্ছে, এটা করছে সেটা করছে, তো এই সমস্ত করে নিয়ে আমার একটা বাঙালিত্ব মানে অটোমেটিক জন্মে গেছে। অবশ্যই সেখানে পোশাক এবং যে প্রপস আমি ইউজ করেছি, আর্টের প্রপস মেসটার মধ্যে, সেটা বাঙালি যে আমরা সবাই সেটা বলে দিয়েছে ছবি। এবং অতীতেও ছবিতে এই মেস বাড়ি নিয়ে বিভিন্ন ছবিতে আমরা দেখেছি সবটাই মেস।
সেরকম কিছু কি রয়েছে? একদম সবটাই মেস, মানে ভদ্রলোক তার ওয়াইফকে ছেড়ে এসেছেন, কিন্তু ধরো তার বাচ্চার জন্য, হ্যাঁ কিন্তু তার বাচ্চার জন্য পুজো দিচ্ছে হচ্ছে মেসের বুড়ি, মানে এটা তুমি বুঝতে পারছো মানে কি প্রচণ্ড একটা রিলেশন, মানে এবং তার জন্য কিন্তু সেই ভদ্রলোক একটু বিরক্ত হচ্ছে না যে আমার সাথে সম্পর্ক নিয়ে আপনি এত কেন করছেন। তারপর ধরো যে হচ্ছে পরীক্ষা দিতে যাবে তার জন্য দইয়ের ফোঁটা বিস্কুট দিচ্ছে হচ্ছে একজন, অন্য একজন চিন্তা করছে। এই যে পারস্পরিক যে সম্পর্ক এটা বোধহয় শুধু বাঙালিদেরই থাকে, এত আতিথেয়তা, এত মানে ভালো চাওয়া লোকের, আগ বাড়িয়ে ভালো মানে অন্য কোনো ভাষাভাষী মানুষ হয়তো চাইতে পারে না, মানে এটা আমার ধারণা। এবং তার সঙ্গে সঙ্গে গানও একটা বড় ভূমিকা নিয়েছে এই ছবিতে, সেটা নিয়ে একটু বলি। গানটা আমার লেখা, মানে অদ্ভুত ব্যাপার, শুনলে তোমার মানে খুব অবাক লাগবে। গানটা কিন্তু তৈরি হয়েছে 1.5 বছর আগে, ইন্দ্রদীপ দার সুর এবং ইন্দ্রদীপ দারির সঙ্গীত আয়োজনে গানটা তৈরি হয়েছে। গানটা হচ্ছে পুরোপুরি একটা স্যাড সং, আলাদা করলে শুনলে মনে হবে কোনো প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়েছে সেই জড়িত একটা গান। কিন্তু যখন আমার স্ক্রিপ্টটা পুরো রেডি করলাম আমি, আমার যেন মনে হলো গানটার প্রতিটা যে মানে পক্ষ আর কি, মানে স্ট্যাঞ্জার, সেগুলো হচ্ছে প্রত্যেকটা আমার স্ক্রিপ্টের মানে সিরের সাথে সাথে সুন্দর চলে যাচ্ছে। কখনো হচ্ছে মা ছেলের বিচ্ছেদের গল্প বলছে, কখনো প্রেমিক প্রেমিকার বলছে, কখনো স্বামী স্ত্রী বলছে। তো আর রূপঙ্কর দা ভীষণ উঁচু দরের একজন শিল্পী, বাংলা গান উনি এত ভালো গান, গানে এত দরদ দিয়ে গান। তো গানটা মানে দর্শক যারা দেখেছেন তারা সবাই আমাকে রিভিউ দিয়ে বলেছেন, ফোনে অথবা লিখে পাঠিয়েছেন, যে গানটা না হলে বোধহয় এত জমতো না, আমরা এত কাঁদতে পারতাম না। আর পুরস্কার তো সবসময় নতুন কাজে উৎসাহ বাড়িয়ে দেয়, তো নতুন কাজ কী কী আসছে, নতুন কাজ নিয়ে কীরকম কী ভাবে? আমি যেহেতু ধরো ছবি করার সঙ্গে সঙ্গে মিউজিক ভিডিওও করি, বিজ্ঞাপনের কাজও করি, তো আমার রিসেন্ট একটা মিউজিক ভিডিও আমার 1লা বৈশাখে ওটাও ক্লিক থেকেই রিলিজ হয়েছে। আমি ওটাতে পুরুলিয়ার রার অঞ্চলের যে ভাষা সেই ভাষার ওপর লিখেছিলাম, এটারও খুব ভালো রেসপন্স এসছে। এরপরে একটা আমার ওয়েব সিরিজ আসছে, সেটাতে খরাজদা অর্থাৎ খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে, আর একটি ফিচারও আমার 2024-এ আসছে। শেষ করবো, শেষ করাটাকে দর্শকদেরকে বলবো, দর্শকদেরকে এটাই বলবো, যারা আমার মতো নতুন করে ছবি করবে ভাবছো, সমস্ত কিছু প্রফেশন গুছিয়ে নিয়ে বা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছো সিনেমা তৈরি করার, তাদেরকে বলবো যে পুঁজি নিয়ে অবশ্যই ভাববে, তবে স্টার নিয়ে অথবা কত ভালো দামি বড় ক্যামেরা নিয়ে, খুব দামি ডিওপি নিয়ে একদম ভাবার দরকার নেই। শুধু খুব সুন্দর সহানুভূতিশীল একটা কন্টেন্ট তৈরি করো, যেই কন্টেন্টটা সবার মন ছুঁয়ে যাবে। একটা সুন্দর কন্টেন্ট থাকলে সবাই হলে যাবে, হলে না গেলে মোবাইলে দেখবে, এটুকু বলতে পারি। আর জনগণের জন্য বলবো, দর্শকের জন্য এটা বলবো যে আপনারা যদি বাংলা সিনেমা দেখা ছেড়ে দেন তাহলে কিন্তু আমাদের আর কোনো যাওয়ার পথ থাকবে না। তার ফলে বাংলা সিনেমা দেখুন, মতামত দিন, কীরকম দেখতে চাইছেন আগামী দিনে সেগুলো আমাদেরকে জানান। বাংলা ছবির জন্য এ এক বড় পাওয়া, মেজবাড়ি দেখুন এবং এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।